হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? প্রত্যেকে আশা করি ভালো আছো। তবে আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান থেকে পার্ট থ্রি। এর আগে পার্ট ওয়ান পার্ট টু হয়ে গেছে। এখনও পর্যন্ত যারা ভিডিওগুলি দেখোনি, ঠাকুর পঞ্চানমা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেল সার্চ করে ভিডিওগুলি দেখে নিবে। এবং তোমরা যদি চ্যানেলে নতুন হও তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। তো আজকের প্রশ্ন লেখো লাইফ সায়েন্স থেকে। হ্যাঁ, এর আগের দিন যে পর্যন্ত হয়েছিল তারপরের থেকে লেখো। মধ্যকর্ণে অবস্থিত অস্থি মানে কি? হাড়। মধ্যকর্ণে অবস্থিত অস্থি, ডান দিকে তীর চিহ্ন দিয়ে লেখো মেলিয়াস। মেকারে মে, লসিকারে লি, অন্তস্থ একারে আদ, অন্তাস, মেলিয়াস কমা ইনকাস, হর্ষই দন্তান্ন, ইনকাস কয়াকারে কা দন্তাস, ইনকাস কমা স্টেপিস, দন্তার শয়টয় একার কশিকারে পি দন্তাস, স্টেপিস। স্টেপিসের ডান দিকে ফার্স্ট ব্রেকেটে লেখো এটি মানব শরীরের সব থেকে ছোটো হাড়। দেখো এখানে প্রশ্ন আসে মানুষের কর্ণে কয়টি হাড় অবস্থিত। মানুষের কর্ণে কয়টা হাড় থাকে? তিনটি হাড় থাকে। আবার দেখো কর্ণেরও কিন্তু তিনটা ভাগ আছে। একটা কি এই বাইরে যে কানটাকে আমরা দেখতে পাই সেটাকে বলে বহিকর্ণ, আর একটা মধ্যকর্ণ, আর একটা অন্তকর্ণ। অন্তকর্ণটা ভিতরে থাকে, তারপরে মধ্যকর্ণ, আর বাইরে যে কর্ণটা কানটা থাকে সেটা বহিকর্ণ। কর্ণের তিনটা পার্ট, তার মধ্যে এই কর্ণের মধ্যে যে হাড়গুলি থাকে সেই হাড়গুলি কোথায় অবস্থান করে? মধ্যকর্ণে। সেজন্যই দেখো প্রশ্নে লিখলাম মধ্যকর্ণে অবস্থিত। তাহলে কানের যে হাড় থাকে সেই হাড়গুলি কোন কর্ণে অবস্থান করে? মধ্যকর্ণে। এটা কিন্তু বহিকর্ণেও নয়, অন্তকর্ণেও নয়, কোন কর্ণে? মধ্যকর্ণে। কানের তিনটা হাড় থাকে, একটা মেলিয়াস, একটা ইনকাস, আর একটা স্টেপিস। ঠিক আছে, প্রশ্ন আসে মানুষের বা মানব দেহের সব থেকে ছোটো হাড় কোনটি? কি বললাম? স্টেপিস। স্টেপিসটা কোথায় থাকে? অনেক সময় এরকম আসে, কানে আসে, কানে থাকে, তাই না? এই স্টেপিস কোথায় থাকে? কানে থাকে। তাহলে মানুষের একটা কানে কয়টা হাড় থাকে? তাহলে দুইটা কানে কয়টা? ছয়টা। তাহলে মানুষের কানে টোটাল ছয়টা হাড় আছে, এই কানে তিনটা, এই কানে তিনটা, ছয়টা হাড়, মনে থাকবে তো? আর স্টেপিস হচ্ছে মানব দেহের সব থেকে ছোটো হাড়। আবার এর বিপরীতে প্রশ্ন যেটা আসে মানব দেহের সব থেকে বড় হাড় কোনটা? সেটা ফিমার। সেটা কোথায় থাকে? উরুতে থাকে, উরুতে থাকে, ঠিক আছে। হ্যাঁ, সেটা কোথায়? কোমর থেকে হাঁটু পর্যন্ত, কোমর থেকে হাঁটু পর্যন্ত যে রডটা থাকে বড়, সেটাই হচ্ছে ফিমার। সেটা মানব দেহের সব থেকে বড় হাড়। আর সব থেকে ছোটো হাড় কোনটা? স্টেপিস। সেটা কানে থাকে, এর পরীক্ষা আসে। কিন্তু নিচে স্টার মার্ক দিয়ে লিখে রাখো মানব শরীরের সব থেকে বড় হাড়, ডান দিকে তীর চিহ্ন দিয়ে লেখো ফিমার। ডান দিকে ফার্স্ট ব্রেকেটে লেখো ফিমার, ফাঁসি ফি ময় মা বৈশিণ্ড, ফিমার। ডান দিকে ফার্স্ট ব্রেকেটে লেখো এটি উরুতে থাকে। হ্যাঁ, এটি উরুতে থাকে, উরুতে অবস্থিত, এটি উরুতে থাকে। উরু বলতে কোমর থেকে হাঁটুর উপর পর্যন্ত, এটাকে বলা হয় উরু। বোঝা গেল? কোমর থেকে হাঁটুর উপর পর্যন্ত যে হাড়টা সেটাই হচ্ছে উরু, আর সেটাই হচ্ছে ফিমার, সেটাই মানব দেহের সব থেকে বড় হাড়। আচ্ছা, নেক্সট পরের প্রশ্ন লেখো জিহ্বার অগ্রভাগে, জিহ্বা যেটা, জিহ্বার অগ্রভাগে, বর্গীয় জাসিকারে জি হয় বয় আকার বৈশিন্দ্র, জিহ্বার অগ্রভাগে ডান দিকে তীর চিহ্ন দিয়ে লেখো মিষ্টি। মানে জিহ্বার যে স্বাদগুলি আছে, জিহ্বা কি কাজে লাগে? স্বাদ গ্রহণ। এই জিহ্বার কাজ কি? স্বাদ অনুভব করা। আবার জিহ্বার কিন্তু ভাগ আছে, জিহ্বার অগ্রভাগ,
পশ্চাৎ ভাগ, মধ্যভাগ, আবার দুই সাইড, মানে জিহ্বার কোন অংশটা কি স্বাদ অনুভব করে সেখান থেকে কোশ্চেন আসে। আমি কি লিখলাম, জিহ্বার অগ্রভাগ ডান দিকে তীর চিহ্ন দিয়ে লেখো মিষ্টি, মিষ্টি কমা, কমা দিয়ে লেখো পশ্চাৎ ভাগ, কমা দিয়ে লেখো পশ্চাৎ ভাগ, পশ্চাৎ মানে পিছনে, পশ্চাৎ ভাগ ডান দিকে তীর চিহ্ন দিয়ে লেখো তিক্ত বা তেত, তিক্ত বা তেত। জিহ্বার পশ্চাৎ ভাগ মানে পিছনের দিকটা কোন স্বাদটা অনুভব করে, তিক্ত বা তেত, তিক্ত বা তেত। কমা মাঝখানে, কমা দিয়ে লেখো মাঝখানে, মানে জিহ্বার মাঝখানে ডান দিকে তীর চিহ্ন দিয়ে লেখো লবণাক্ত, মাঝখানে লবণাক্ত, লবণাক্ত। কমা লেখো জিহ্বার দুপাশে, লেখো জিহ্বার দুপাশে, জিহ্বার দুপাশে ডান দিকে তীর চিহ্ন দিয়ে লেখো অম্ল, অম্ল বা টক, অম্ল বা টক স্বাদ থাকে, অম্ল বা টক স্বাদ থাকে। স্বাদ মানে দন্তা সয় বয় আকার দ, স্বাদ থাকে, টেস্টি আর কি, যেটা বলি টেস্ট, স্বাদ, স্বাদ থাকে। হ্যাঁ, তাহলে এখানে প্রশ্ন আসে, এই জিহ্বার কোন অংশে আমরা মিষ্টি স্বাদ অনুভব করি, অগ্রভাগে। জিহ্বার কোন অংশে আমরা তেত স্বাদ অনুভব করি, পশ্চাৎ, তেত। আর জিহ্বার মাঝখানে লবণাক্ত, আর দু সাইডে কি অম্ল, অম্ল মানেই কিন্তু টক। তোমরা দেখবে জিহ্বার যদি দুই সাইডটা একটু আন্দোলিত করা যায় তাহলে জিহ্বায় জল চলে আসে, আসে কি না, আর টক দেখলেই মানুষের জিহ্বায় জল আসে, আর সেটাই অম্ল, অম্ল মানেই জল আসবে, ঠিক আছে। জিহ্বার দুই সাইডটা যদি একটু আন্দোলিত করা যায় তাহলেই কিন্তু জিহ্বায় জল আসে, আর জল আসা মানে ওইখানে টক আছে, অম্ল স্বাদ। নেক্সট প্রশ্ন, এই এবার খাদ্য, আগের মতো মস্তিষ্ক যেরকম লিখলাম এবার খাদ্য, খাদ্য, হ্যাঁ খাদ্য লেখো, খাদ্যটা এইভাবে পয়েন্ট করো, হ্যাঁ খাদ্য, খাদ্যের যে ভাগগুলো সেগুলো জানতে হবে। লেখো শর্করা বা কার্বোহাইড্রেট, এখানে লেখো প্রোটিন, প্রোটিন বা আমিষ, প্রোটিন বা আমিষ। আর একটা হচ্ছে ফ্যাট, ফ্যাট বা স্নেহ, স্নেহ জাতীয় খাবার বা লিপিড জাতীয় খাবার, একই জিনিস। তাহলে খাদ্য তিন প্রকার, একটা শর্করা, একটা প্রোটিন, একটা ফ্যাট। শর্করার আরেকটা নাম কার্বোহাইড্রেট, প্রোটিনের আরেকটা নাম আমিষ জাতীয় খাবার, আর ফ্যাট জাতীয় খাবার, স্নেহ জাতীয় খাবার, লিপিড জাতীয় খাবার একই। এখন বাঁদিকে এরকম পয়েন্ট করো, শর্করা, শর্করা জাতীয় খাবার কি কি সেগুলো জানতে হবে। যেমন গ্লুকোজ, গ্লুকোজ C6H12O6 এরকম লেখে, ডান দিকে লেখো আঙুর, আপেল, খেজুর, আঙুর, আপেল, খেজুর, এগুলো থেকে গ্লুকোজ পাওয়া যায়। তারপর লেখো ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ আম, কলা, কমলালেবু। তারপরে লেখো সুক্রোজ, চিনি, চিনি, গুড়, মিশ্রি,
মিস্ত্রি মানে এখানে রাজমিস্ত্রি না, তাল মিস্ত্রি। ল্যাকটোস, ল্যাকটোস দুধ। তারপরে লেখো শ্বেতসার, শ্বেতসার চাল, গম, আলু, আটা। তারপরে কচু, এদিকে লেখো একে একে প্রোটিন বাচক খাবার বলে, একে প্রোটিন বাচোয়া। একে প্রোটিন বাচোয়া খাদ্য বলে। এগুলা সব শর্করা জাতীয় খাবারের পার্ট। আমার এখানে জায়গা নাই, আমি উপরে লিখলাম। হ্যাঁ, মল্টোস, আরেকটা আছে মল্টোস, তোমরা নিচে লেখো মল্টোস। হ্যাঁ, শ্বেত সার এটা, হ্যাঁ শ্বেত সার আর কি, শ্বেত সার। আর মল্টোস লেখো ভাত, রুটি, চিড়ে, ভাত রুটি চিড়ে। আরেকটা আছে সেলুলোস, সেলুলোস শাক সবজি, শাক সবজি, তরমুজ, তরমুজ। তারপরে কলার মোচা, আর হচ্ছে বেল। এই এগুলি হচ্ছে শর্করা জাতীয় খাবারের উৎস। একদম ডিপ ডিপ পর্যন্ত লিখে দিলাম। এখানে যতগুলি খাদ্য বললাম সবগুলি খাদ্য শর্করা। তার মধ্যে আবার যদি ডিপ কোশ্চেন আসে তাহলে এই যে এগুলোর থেকে আসবে যে নিচের কোনটা সুক্রোজ জাতীয় খাবার, নিচের কোনটা শ্বেতসার জাতীয় খাবার, বোঝা গেল, বা নিচের কোনটা ল্যাকটোজ জাতীয় খাবার, মানে এগুলো যদি ডিপ কোশ্চেন আসে। আর এগুলো এমনি সব যত খাদ্যের উদাহরণ দিলাম সবগুলি শর্করার পার্ট, শর্করা বা কার্বোহাইড্রেট, শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার। আবার এখানে প্রশ্ন আসে প্রোটিন বাসোয়া খাদ্য কাকে বলে, এই প্রোটিন বাসোয়া খাদ্য কাকে বলে, এই শ্বেতসার জাতীয় খাবার, যেটা প্রোটিন বাসোয়া খাবার, মানে শ্বেতসার জাতীয় খাবার, যেগুলা চাল, গম, আলু, আটা, কচু, এগুলা এগুলো খাইয়া মানুষ অনেকদিন বাইসে থাকে, তার জন্য এটাকে বলা হয় প্রোটিন বাসোয়া খাদ্য। এই প্রোটিন বাসোয়া খাদ্য মানে প্রোটিন ছাড়াই বাসে। প্রোটিন বলতে আমরা কি জানি, মাছ, মাংস, দুধ, ডিম, দই, তাই না? এগুলো ছাড়া মানুষ বাসে না, অনেক দিন বাসে। যারা মাছ মাংস এগুলো খায় না তারাও অনেক দিন বাইসে থাকতে পারে এই সমস্ত খাবার খেয়ে, তাই এটাকে বলা হয় প্রোটিন বাচোয়া খাদ্য। শ্বেতসার জাতীয় খাবার, যেটা শর্করার শ্বেতসার জাতীয় খাবারটাকে বলা হয় প্রোটিন বাচোয়া খাদ্য, মানে প্রোটিন ছাড়াই মানুষ অনেক দিন বাঁচতে পারে, মানে বাঁচার জন্য যে প্রোটিন অবশ্যই দরকার তা না। এই যারা নিরামিষ খায় সারা বছর তারা কি বাঁচে না? তারা আরও বেশি বাঁচে বর্তমান যুগে, তাই না? তাদের যারা নিরামিষ খায় তাদের কি পাকস্থলীর প্রেশারটা কম পড়তেছে, যারা মাছ মাংস বেশি খায় তাদের পাকস্থলী কি হজম শক্তি করতে, পাকস্থলীর উপরে তো একটা প্রেশার ক্রিয়েট হয়, তাতে তাদের তো প্রেশারটা বেশি পড়তেছে, পাকস্থলী বেশি দুর্বল হয়ে যাচ্ছে। আর যত হালকা খাবার তারা খাচ্ছে নিরামিষ জাতীয় সেটা পাকস্থলী প্রেশার পড়তেছে না, হজম তাড়াতাড়ি হচ্ছে, তাই না? নিরামিষ খাবার হজম মানে শক্তি মানে করতে পাকস্থলীর সুবিধে, আর যত কঠিন খাবার খাবে পাকস্থলী তত প্রেশার। হ্যাঁ, আচ্ছা, তারপরে নিচে স্টার মার্ক দিয়ে লেখো, এই নিচে স্টার মার্ক দাও দিয়ে লেখো, এক গ্রাম অণু শর্করা দহনে, এক গ্রাম একটা সংখ্যায় হবে ওয়ান, এক গ্রাম অণু শর্করা দহনে
এক গ্রাম অনু শর্করা দহনে, দহন মানে কি পোড়ানো, মানে এখানে তো পোড়াবে না, মানে এক গ্রাম যদি শর্করা জাতীয় খাবার আমরা খাই, ঠিক আছে, এক গ্রাম অনু শর্করা দহনে ডান দিকে তীর চিহ্ন দিয়ে লেখো 4.0, এই যে এরকম 4.0 কিলো ক্যালোরি, KCL, 4. KCAL, 4. মানে এটা সার, হ্যাঁ, 4 কিলো ক্যালোরি লেখো তাপশক্তি উৎপন্ন হয়, তাপশক্তি উৎপন্ন হয়, তাপশক্তি উৎপন্ন হয়। প্রশ্ন আসে এক গ্রাম অনু শর্করা দহনে কত শক্তি উৎপন্ন হয়, 4 কিলো ক্যালোরি, এই তাপশক্তি, মানে মানুষ কেন খাবার খায়, মানুষ খাদ্যটা কেন খায়, হ্যাঁ, শক্তির জন্য খায় না, আর শক্তিটা কোথা থেকে আসে, এই তাপ থেকে আসে, খাদ্য থেকে আসে, মানুষ খাবার না খাইলে কি হবে, দুর্বল, শেষ, ওর কার্য করার ক্ষমতা শেষ, আর খাবারটা থেকেই আসে তাপটা, ওই তাপের পাওয়ারেই মানুষ বাইসে থাকে, ঠিক আছে, আর তাপ যদি শক্তি উৎপন্ন না হয় মানুষ তো বাঁচবে না, হ্যাঁ, মানুষ ঠান্ডা হইলেই তো মৃত, এই মানুষ ঠান্ডা হইলে কি মৃত, মৃত বলে ঘোষণা, মানুষের শরীরে যখন আর তাপ থাকে না তখন মানুষ মারা যায়, তার মানে বলে যে ওই মরা মানুষ কি ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যায় না মরা মানুষ, কেন ঠান্ডা হয়, ওর শরীরে আর তাপ উৎপন্ন হচ্ছে না। আচ্ছা, তারপরে নিচে লেখ স্টার মার্ক দিয়ে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে 450 থেকে 600 গ্রাম, 450 থেকে মানে একটু হাইফেন দে, 450 থেকে 600 গ্রাম শর্করা প্রয়োজন, মানে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষকে ভালোভাবে বেঁচে থাকতে হলে তাকে সারাদিনের মধ্যে 450 থেকে 600 গ্রাম শর্করা জাতীয় খাবার খেতে হবে। তাহলে শর্করা জাতীয় খাবারগুলি কি কি, এই যে এগুলি, এই যে চিড়ে মুড়ি, হ্যাঁ, ভাত রুটি আলু কচু যা আছে, শাক সবজি তরমুজ, এগুলো খেতে হবে কত, 450 থেকে 600 গ্রাম সারাদিনে, ঠিক আছে, এটা খেতে হবে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের, হ্যাঁ। আর এই যে এটা সেলুলোস, এই যে সেলুলোস জাতীয় খাবার মানে কি, সেলুলোস জাতীয় খাবার মানে না যেগুলো আঁশ জাতীয় খাবার, মনে রাখবে, সেলুলোস জাতীয় খাবার মানে আঁশ, তরমুজের কিন্তু একটা আঁশ আঁশ আছে, কলার মোচা একটা আঁশ আঁশ আছে না, তারপরে বেল, বেলের একটা আঁশ আছে না, তারপরে শাক সবজিও কিন্তু একটু আঁশ থাকে, যেমন ডাটা দুটো, এগুলো কি আঁশ জাতীয়, এইভাবে মনে রাখতে হবে, সেলুলোস মানে আঁশ, আর ফ্রুক্টোস, ফ্রুক্টোস মানে ফল, ফল একদম সেই পিওর ফল, গ্লুকোজ, এটা গ্লুকোজের সংকেতটা মনে রাখতে হবে, আঙুর আপেল খেজুর, আর সুক্রোজ, সুক্রোজ মানে যেগুলো একদম মিষ্টি, চিনি গুড় মিশ্রি তাল মিশ্রি এগুলো, হ্যাঁ, ল্যাকটোজ দুধ, এই এটা কী করে মনে থাকবে, ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড থাকে দুধে দইয়ে, সেখান থেকে ল্যাকটোজ, মনে থাকবে না, ওইখান থেকে আসছে নামটা। আচ্ছা, তারপরে লেখো নিচে স্টার মার্ক দিয়ে, শর্করা জাতীয় খাদ্যে ডান দিকে তীর চিহ্ন দিয়ে লেখো হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত 2:1, এটা প্রশ্ন আসে যে শর্করা জাতীয় খাদ্যে হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত কত, 2:1, মানে হাইড্রোজেন যদি 2 অনুপাত থাকে, অক্সিজেন থাকে 1 অনুপাতে। আচ্ছা, তারপরে নিচে স্টার মার্ক দিয়ে লেখো শর্করার গঠনগত একক লেখে ডান দিকে তীর চিহ্ন দিয়ে লেখো
মন ম দন্ত নয় করে ন মন সেকারাই দন্ত সয় জপল আকার কয়াকারে কা বৈশিন রা হস্যই আড্ড মন সেকারাইট। তাহলে এটা হচ্ছে শর্করার গঠনগত একক। দেখো শর্করা থেকে যে প্রশ্নগুলো আসে আমি সব নোট করে দিলাম। হ্যাঁ, খাদ্যের তিনটা ভাগ প্রথমে বুঝতে হবে। শর্করা জাতীয় থেকে এগুলা প্রশ্ন আসে, শর্করার গঠনগত একক কি, শর্করা একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের শর্করা কত প্রয়োজন দিনে, শর্করায় হাইড্রোজেন অক্সিজেন অনুপাত কত, আর এক গ্রাম অনু শর্করা দহনে কত তাপশক্তি উৎপন্ন হয়, আর খাদ্যের উৎসগুলা। শর্করা থেকে প্রশ্ন আসে, এগুলোর থেকে আসে। হ্যাঁ, তো আজকের এই ভিডিও এই পর্যন্তই, পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।